بسم الله الرحمن الرحيم National Environment and Human Rights Foundation কর্তৃক আয়োজিত আজকের রমজান উপলক্ষে রমজানের রোজাদারদের মাঝে বিতরণের জন্য আমাদের National Environment and Human Rights Foundation কর্তৃক যে ইফতার সামগ্রী বিতরণ আয়োজন করা হয়েছে ইফতার সামগ্রী আয়োজনের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুল আজিজ উপস্থিত আছেন আমাদের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন সাহেব এবং উপস্থিত আমাদের সেন্ট্রাল কমিটি এবং জেলা কমিটির নেতৃবৃন্দ আগত যারা ইফতার সামগ্রী নিতে এসেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা আসলে সবাই হকদার যার কারণে আপনাদেরকে আজকে এখানে আসতে বলা হয়েছে আপনারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে একটি মেসেজ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে দিতে চাই আমাদের দেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আমাদের প্রয়াত শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ মুজিবুর রহমানের যে একটি স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার সেই সোনার বাংলাটি হবে আমি মনে করি আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্টের পক্ষ থেকে যে আমরা যদি আমাদের দেশে যাকাত সুষ্ঠুভাবে আদায় করার একটি প্রকল্প চালু করতে পারি সরকার প্রদত্ত এবং সরকারের নিজস্ব ক্ষমতায়নে এইটা করলেই আমি মনে করব আমাদের সেই শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এই দেশে সার্থক হবে এবং এই দেশের মানুষ সেই সোনার বাংলা রূপ দেখতে পারবে